নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে গরমকালের একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো কাঁচা আমের টক বা অম্বল। এটা কিন্তু আমের চাটনি নয়, এটা আমের অম্বল, খুবই পাতলা একটা স্যুপ টাইপের হয়। খেতেও যেমন সুস্বাদু, আর গরমের হাত থেকে শরীরকে ডিহাইড্রেট হওয়ার হাত থেকে বাঁচায়। তাই গরমে সুস্থ থাকার জন্য প্রত্যেক দিন এই আমের অম্বলটা খেতে পারেন। চলুন তাহলে এই রেসিপিটি কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। কাঁচা আমের টক বা অম্বল বানানোর জন্য একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি, আর পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর সামান্য একটু কালো সরষে, সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, চিনি নিয়েছি 2 টেবিল স্পুন। আমের টকে বেশি চিনি লাগে না, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমের চাটনিতে মিষ্টি অনেকটা বেশি দিতে হয়, কিন্তু এটা আমের টক বা অম্বল, অনেক খুবই পাতলা হয় এটা, আর খুব বেশি মিষ্টি হয় না, টক টক মিষ্টি মিষ্টি হয়। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 1 চা চামচ সর্ষে তেল দিয়েছি, এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর কালো সর্ষে, খুব বেশি তেল কিন্তু লাগে না এর মধ্যে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমটা দিয়ে দিলাম, নুন, হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একেবারে লো ফ্লেমে আমরা ঢেকে রাখবো, যাতে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফ্লেমটা অবশ্যই খেয়াল রাখবেন লো ফ্লেমে, না হলে কিন্তু আমটা পুড়ে যাবে। আমি লো ফ্লেমে আমটা 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, দেখুন খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে, একেবারে মাখা মাখা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি 1 বাটি জল অ্যাড করলাম। আমের টকটা খুবই পাতলা হয়, একেবারে পাতলা স্যুপের মতো। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম ফ্লেমে আমরা এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে আমটা পুরো সেদ্ধ হয়ে এই জলের মধ্যে মিশে যায়, আর টেস্টটা আমের পুরো যাতে জলের মধ্যে মিশে যায়। 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, আমাদের আমের অম্বল একেবারেই রেডি। এটা আমি গরম গরম কিন্তু পরিবেশন করব না, আমের অম্বল সব সময় ঠান্ডা পরিবেশন করতে হয়, দুপুর বেলায় শেষ পাতে। তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি, কাঁচা আমের টক বা অম্বল। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর সহজ লেগেছে। ভালো লাগলে আপনাদের ফেসবুক, টুইটার আর হোয়াটসঅ্যাপ বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।